আমি দেখিনি তো আট গিফট আদান প্রদান হচ্ছে জিও আর আরে রাঁধুনি যে গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে শুভ ভাতৃ তৃতীয়া, মানে আজকে শুভ ভাইফোঁটা। তো সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছি, আজকে আমাদের ফ্ল্যাটে কোনো রকম অ্যাক্টিভিটিস নেই, উঠে জাস্ট রেডিটা হয়ে নিয়েছি, বাকি এবারে ওই ফ্ল্যাটে যাব। বাবা মা ভাই ঠাম্মা তো সবাই চলে এসছে, আগের ব্লগ দেখে থাকলে তোমরা জানবে, তো সেই জন্য এখন ওই ফ্ল্যাটেই চলে যাব আমি আর প্রীতম। প্রীতমের আজকে ছুটি আছে, উঠে জাস্ট রেডিটা হয়েছি আর ব্যাগটা প্যাক করেছি, ভাইয়ের জন্য যে গিফটটা কিনেছি ওটা নিয়ে নিয়েছি। গুড মর্নিং, গুড মর্নিং প্রত্যেককে, আর আজকে শুভ ভাইফোঁটা। তো জানি প্রত্যেকে আর কি আজকে ভাইফোঁটার অনুষ্ঠান সকাল থেকে একদম তোড়ঝোড় করে প্রত্যেকে শুরু করে দিয়েছো। আর সবচেয়ে মেন ব্যাপার হচ্ছে কালকে যখন আমরা অফিস থেকে ফিরছিলাম তখন থেকে আজ অবধি, মানে এখন আমরা সকালে ভাবছি আর কি যে আদৌ মিষ্টি পাবো কিনা, ওইটাই হচ্ছে মেন সমস্যা। আমার অফিসের সামনে বলরাম মল্লিকের একটা আউটলেট আছে, তো কালকে তোমরা বিশ্বাস করবে না, বলরাম মল্লিকের আউটলেটে অন্তত পক্ষে 100 থেকে 150 জনের লাইন ছিল। মানে আমি এটা বুঝতে পারছিলাম না যে সেই 100-150 জন ওখানে মিষ্টি পাবে কিনা। তো যাই হোক, এরকম একটা অবস্থা চলছে, আর ভাইফোঁটা দিয়ে প্রত্যেক বছর এরকম একই সিচুয়েশন। তো আমরা তো যেমনটা এখন 9:30 বাজে, মিষ্টি মিষ্টি নেবো, আর চিকেনও নিতে হবে, আমাদের ওপর দায়িত্ব পড়েছে কারণ ওখানে আশেপাশে। হ্যাঁ, বাবা বাজারে বেরিয়েছিল, বললো যে মানে বসেনি নাকি পাওয়া যাচ্ছে না কিছু একটা ব্যাপার আছে, তো বললো যে তোরাই নিয়ে আয়। আর তো আমাদের এখানে চিকেনটা খুব ভালো দেয়, তো তাই জন্য এখন আমরা চিকেন নিয়ে সোজা ওই ফ্ল্যাটে যাবো, আজ ভাইফোঁটা সেলিব্রেট করবে। আর খাওয়া দাওয়া হবে, আর আজকে আমার খেলা আছে। ওটা বলো না গো, ওটা বলো না, ঠিক আছে। আজকে হচ্ছে তোমরা প্রত্যেকে জানো সেমিফাইনাল 1 মুম্বাই হবে, ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড। বিশ্বাস করো আমি কালকের ব্লগেও বলেছি, আমার হার্টবিট যখন আমি এটা ভাবছি না, আমার হার্টবিট এত বেড়ে যাচ্ছে আমি কি বলবো, মানে বুঝতে পারছি না আজকের, মানে আজকে রাতে ওই রাত 10:30-9:30 সময় আমাদের জন্য কি ওয়েট করে আছে, মানে এই হাসিটাই হাসবো না কি হবে। অল দ্য বেস্ট। আমার অবস্থা খানিকটা এরকম পাগলের মতো লাগছে, কারণ চুল ফুলে এখনো অবধি শ্যাম্পু করা হয়নি, চুলটা পুরো ধুলো ধুলো হয়ে গেছে। ওই ফ্ল্যাটে যাব, ওখানে গিয়ে স্নান টান করে একবারে রেডি হব। চিকেনের দোকানে এই মোটামুটি লাইন পড়েছে, প্রচুর লাইন, প্রীতম দাঁড়িয়ে আছে এখন। এই যে কেনাকাটা মোটামুটি হয়ে গেছে, মিষ্টি মানে যুদ্ধ করে নিলাম আর কি, মিষ্টির দোকানে এত লাইন, চিকেনের দোকানে তো আধ ঘন্টার বেশি দাঁড়িয়ে। আর নিউ মোড় থেকে নিলাম হচ্ছে সেই ভাইফোঁটা লেখা কেক, খাওয়া শেষ। আমি মোটামুটি স্নান করে রেডি হয়ে নিলাম, এখন ভাই স্নানে ঢুকেছে, রেডি হচ্ছে। হ্যাঁ, এদিকে মোটামুটি আমি রেডি, আর একজন এখনো ড্রেসই ডিসাইড করতে পারছে না, ফোঁটা আর কখন নেবে। একটু আগে বললো একটা টি শার্ট জিন্স, ভাবলাম জিন্স পরে টি শার্ট পরে খেয়ে ফোঁটা নেয়, যখন তোর পাঞ্জাবি আছে কি পরবি তাহলে। আমি তো মোটামুটি রেডি, আর যে ফোঁটা নেবে সে এখন রেডি হচ্ছে না, আইটাই পর বরং, এটা পর। ইয়ে তো চন্দন বাড়তে হবে, ঝকঝক করছে তো পুরো, চন্দন বাড়তে হবে। হ্যাঁ, এই লাইটটা প্রয়োজন ছিল।
এই মিষ্টিটা আমি মনে মনে ভাবছিলাম তুমি যখন নিচ্ছে এইটা যাতে নাও ওইটা পাশেরটা এই এতগুলো তুই খেতে পারবি রে যা সাজানো হচ্ছে এখানে না ভাই স্পেশাল ভাই ফোটা তো এতগুলো মিষ্টি খেতে পারবি ও ঠিক আছে কদিন এখানে থাকবে খেয়ে নি প্লেটার রেডি পুরো হ্যাঁ মানে লুচি তরকারি খেলাম তারপরে এখন এইদিকে তারপর চিকেন বানানো হবে চিকেন কষা খাবো মানে আমি একদিকে খেয়ে যাচ্ছি আর এইদিকে দুজন আর কি ভাইফোঁটা ভাইফোঁটা সেলিব্রেট করবে ওই যে আরেকজন বাপরে পুরো একদম ফর্মে আছে রান্নাতে কি করছে এখন ও চিকেন ধুচ্ছে আমার মেথি শাক ধুচ্ছে না না এই তো আনলো আমি আর ভাই একটু নেমেছিলাম দই নিতে ভাবলাম ম্যাঙ্গো দই নেব বাট ম্যাঙ্গো দইটা নেই তো এই শুধু টক দইটাই নিলাম ফোঁটা দিতে লাগবে তো আমার কাছে আবার খুচরো ছিল না আবার খুচরো দিতে নিচে আসতে হবে দেখতে দেখতে 12টা বেজে গেল ভালো হয়ে গেলাম জামাটা এত ভালো হলো হয়নি এতক্ষণ না না হয়েছে হ্যাঁ হয়েছে আজকে ভাই ফোটাচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আজকে ইন্ডিয়া নিউজিল্যান্ডের ম্যাচটা এটা কিন্তু মানতেই হবে মানে তোর ভয় পাচ্ছে না আমার তো এটা মানে বুক দুক দুক করছে আমি তো বললাম জামাটা দারুণ হয়েছে এটা ব্ল্যাক ব্ল্যাক প্যান্টের সাথে দারুণ লাগবে গিফট আছে গিফট আছে গিফট আছে এই যে আরেকজন শাক আর এই আমার মাথার উপর একজন আট গিফট আদান প্রদান হচ্ছে জিও জানি তো তো বললোই কালকে যে আমি দেখিনি তো দারুণ পারফেক্ট সাবাস
পুরো বড় বড় লাগছে তো কালকে। হ্যাঁ কেসব খানা কি রান্না হচ্ছে? লাউয়ের মাথা, মানে ইয়ে মাছের মাথা দিয়ে লাউ। সকাল থেকে তাকে পাওয়াই যাচ্ছে না, সকাল থেকে অনেক কিছু রান্না টান্না করেছে, লুচি আলুর দম, তারপরে আবার চিংড়ি মাছের মালাইকারি হয়েছে, এখন আবার চিকেন বানাচ্ছে, ডাল শাক আরো প্রচুর কিছু হয়েছে আজকে। আবার আজকে কি মেথি, পরে মেথি শাক নিয়ে এলো না? মেথি শাক নিয়ে এলো। আর প্রীতম একটু শাক টাক গুলো বেশি পছন্দ করে, বলছে যে করে দাও করে দাও, আজকেই করে দাও। আমার মতে খুব 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 কেন খুব খুব নাজামাই একদম উনার দলে, ওই জন্য উনি খুব আসছে। আরে মেথি শাক তো আমি খুঁজছি, তোমারই মতো খুব শাক পছন্দ করে, শাক আর সবজি মানে মাছ মাংস। আরে গই আর খাই। এখানে আমি এখন চিকেনটা একটু কষাচ্ছি, মানে মা কষিয়ে দিয়েছে, বাকিটা একটু কষাচ্ছি। আর বাবার প্রীতম গেছে একটু কোথায় এটিএমে গেছে, আর কোথায় কোথায় যাবে বললো, কটা ফার্নিচার আজকে বোধহয় আসবে, তো সেই ফার্নিচারের দোকানেই গেছে। আর আমি এখন এখানে চিকেনটা একটু নাড়াচ্ছি, কারণ মা আবার ঘর মুছতে গেছে, না তো লেগে যাচ্ছে এদিকে কষানো, তো মানে কষানোর পজিশনেই চলে এসছে। ঠাকুমা এদিকে স্নান টান করে পুজো টুজো করে বসে আছে ফ্রেশ হয়ে, আর ভাইকে এখন আনতে পাঠিয়েছি গোলমরিচ গুঁড়ো হয়ে দিয়ে এসছে। পেয়েছিস রে, দেখি কি এনেছিস। বা আর বাবা কি ওনার কাজ তোমাদেরকে দেখাই, দাঁড়াও ওয়েট, বাপরে বাপ ঘর টর গুলো স্লিপ করে ফেলেছে। এই হচ্ছে আরেকজনের কাজ, এই যে সারাক্ষণ এই করছে, সকাল থেকে রান্না করলো এখন ঘর মুছছে। একবার এটা তো হলো, একবার ঠিক আছে নর্মাল মানুষ একবার ঘর মুছে, এরপরে যদি আরেকটু কিছু ফেলা হয় ঘরে আরেকবার মুছবে, তারপরে যদি আরও কিছু ফেলো তারপর আরেকবার মুছবে, মানে এইরকম তিন চারবার ঘর না মুছলে এনার শান্তি হয় না। আমার মনের সুখে এখন কিছুক্ষণ ধরে এক ঘন্টা দু ঘন্টা ধরে ঘর মুছে। আরেকজন এখন যাচ্ছে হচ্ছে বাইক শিখতে, ভাবো। ওই বাবা বা বলছি কি ভাইপোটা স্পেশাল, প্রীতম দাকে বলবো বাইকটা শিখিয়ে দিতে। ওই যে প্রীতম দাও দাঁড়িয়ে আছে এখানে, যাও যাও শেখেন, বাইক শেখেন। এখানে এখন টিচিং টিচিং ক্লাস চলছে। বাবা আমারই ভয় লাগছে এদেরকে দেখে। ওরে সাবাস, ই বাবা প্রথমবার চালাচ্ছে দেখে কে বলবে একে। ভাই অনেকদিন ধরে বলছে আমাকে একটু বাইকটা শিখিয়ে দাও, বাইকটা শিখিয়ে দাও। আমি বললাম যে ঠিক আছে, যখন ভাই পরের দিন কাজবো তখন বলি শিখিয়ে দেবে। তাহলে দিব্যি চালিয়ে চলে গেল, ওকে দেখে মনেই হচ্ছে না প্রথমবার চালাচ্ছে। কি হয়েছে? ওই যে ছেড়ে ছেড়ে, হ্যাঁ 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 হচ্ছে না। হ্যাঁ আমি ভাই চললাম, এরা এখন শেখাশেখি করুক, শুয়ে 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 খেলা দেখবে। এইদিকে এখন আমাদের পুরো খেলার সেট আপ রেডি, মানে খেলার সেট আপ বলছি খেলা দেখার সেট আপ, পুরো বেড রেডি করে ফেলেছে। আর আরেকজন এখানে খেতে বসে গেছে, তোমার চোখ দেখে বোঝা যাচ্ছে যে টেনশন হাই লেভেলের। মেনুটা দেখিয়ে দিই একবার, এই হচ্ছে লাল শাক, চিংড়ি মাছের মালাইকারি, আর এই হচ্ছে চিকেন কষা। আমাদের এখন চলে এসেছে আইসক্রিম, আইসক্রিম আইসক্রিম আইসক্রিম, কোয়ালিটি বলছে এই এইটা ফ্রুট আর নাট, এটাই বললাম। রোহিত
Jio, Jio, off. Bhagwan, Jio, off. Bap re bap, Jio. 50 star. Hey, that's Sachin ke court se eta. At our World Cup semi final. এটা মেমোরিতে রয়ে গেল আমাদের জাস্ট ব্লগে আর কি মানে এটা আমাদের কাছে যে কত বড় মেমোরি হয়ে রইল না যে বিরাট কোহলি পুরো আর কি 50টা 100 করে দিল সচিনের রেকর্ড ভেঙে দিয়েছে আজকে ওর এখন 400 রান দরকার ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ম্যাচটা জেতা এক্স্যাক্টলি আমারও তাই মনে হয় মেইন ইম্পর্টেন্ট হচ্ছে ম্যাচ জলদি ভাই জিও সাব্বাস এখন বাজে হচ্ছে 6:30 আবার খেলাটা স্টার্ট হলো মাঝখানে ব্রেক ছিল আধ ঘন্টার সবাই মিলে খেলাই দেখছিলাম এতক্ষণ ধরে দিয়ে চা খা খেলাম এখন বাবার কাছে হচ্ছে চপ আনতে আলুর চপ মুড়ি এসব নিয়ে এখন বসবো জুত করে আবার খেলাটা দেখতে বাস এই আর কি আজকে আমাদের এইটুকুই এই যে আরেকজন এদিকে খেলা দেখছে অলরেডি আর চপ মুড়ি চা এসব খেতে খেতেই তারপরে রাতে ডিনার ফিনার করে আমরা বেরিয়ে দাঁড়াও লাইট জ্বালাতে হবে ভাইয়া ये चेंज वहां पे रोहित शर्मा का দেখি কি কি চপ আছে We are in the final now. 7টা উইকেট একা জিতেছে ম্যাচটা একা পুরো ফাইনাল এখানে সারাটা দিন থেকে তারপরে খেলা দেখলাম এখন 11টা আমরা জাস্ট বাড়ি এলাম আমি তোকে বলছিলাম রাস্তায় দাঁড়াই চলো চাটা খাই তারপরে ফিরবো এখানে রাস্তায় তো মানে অনেক কটা জায়গায় টিভি লাগানো ছিল দেখলাম সব লোক বেরিয়ে পড়েছে সবাই আড্ডা দিচ্ছে কিছু জায়গায় দেখলাম আবার বক্স ফক্স চালিয়ে ডান্স হচ্ছে মানে পুরো ফেস্টিভ একই ফেস্টিভ আমি যা তার উপরে আরো ফেস্টিভ একটা মাঝখানে তো মাঝখানে কিছুটা মোমেন্ট মানে সবাই চুপচাপ হয়ে গেছিলাম মানে কি বলবো না আমার হার্টটা জাস্ট মানে এমনি করে যাচ্ছে কি হবে এই করে করে সবাই চুপচাপ তারপরে একটা টাইম থেকে মোটামুটি বোঝা গেল হ্যাঁ সব ইন্ডিয়ান গোটা ইন্ডিয়ান সবার মুখে বলছি মুখে হাসি আর কি কিছুই না 120 কোটি আমাদের মানুষজনের প্রত্যেকের ইমোশন জড়িয়েছিল ওই জাস্ট 3-3.5 ঘন্টার একটা টাইমের উপরে তো বাঁচিয়ে দারুন 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 ফাইনালে তো দেখা হচ্ছে 19th দেখা হচ্ছে আবার কি 19th আবার একটা স্পেশাল ডে আছে সেটাও তোমরা জানতে পারবে লাস্ট ইয়ার যারা ব্লগ ফলো করেছো তারা তো ডেফিনেটলি জানো 19th কি বাট যারা এবছর নতুন আমাদের সাথে অ্যাড হয়েছো তারা জানো না ডেফিনেটলি তো 19th আরেকটা স্পেশাল ডে আছে তো যাই হোক তো চলো ব্লগটা প্রচুর লেন্দি হয়ে গেছে আজকে জানি বাট এক্সাইটিং ছিল প্রচুর কিছু ছিল আজকে ব্লগে সারা সন্ধ্যে তো খেলা দেখে দেখে কেটে গেল আমাদের অবভিয়াসলি মানে এক এক চুল এক পাও আমরা আজকে বাইরে পা রাখিনি এরকম একটা ব্যাপার সবাই দেখছিলাম সবাই হ্যাঁ এমনকি ঠাকুমা অব্দি এক্সাইটেড ছিল সত্যি চিৎকার করে ঠাকুমা এমনি তো খেলাধুলা মানে খুব এনজয়
না ইভেন আমাদের সাথে ঠাম্মা চিৎকার করছিল সবচেয়ে বড় ব্যাপারে। তো চলো যাই হোক, আজকের এই ভাই ফোটা ব্লগটা এতদূর অবধি ছিল, আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো চলো আজকের মতো বাই বাই, টাটা, গুড নাইট।